আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রীতা ইসলাম কটক। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশের দলীয় ভূমিকায় সিইসির উষ্মা, বিরোধী দলের নেতাকর্মীদের তালিকা করাকে রুটিন কাজ বললেন এডিশনাল আইজি আতিক। এবারও নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয়, হুঁশিয়ারি বিএনপির, গায়ের জোরে পূরণ হবে না ক্ষমতার স্বপ্ন, জবাব আওয়ামী লীগের। রওশন এরশাদ জাপার কেউ নন, বিরোধী দলীয় নেতাও নন বলেছেন চুন্নু, তত্ত্বাবধায়ক নয় এই সরকারের অধীনেই নির্বাচনে যাওয়ার ঘোষণা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন নির্বাচনে অনেক ক্ষেত্রেই দলীয় ভূমিকায় অবতীর্ণ হয় পুলিশ। জানান, মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকা শক্তভাবে পর্যবেক্ষণ করবে কমিশন। এদিকে মফস্বল ও গ্রামে ইভিএম ব্যবহারের প্রতিকূলতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা। অপ্রয়োজনীয় ভোট কেন্দ্র বাতিল করে যৌক্তিক কেন্দ্র দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। বিরোধী দলের নেতাকর্মীদের তালিকা করা রুটিন কাজ বলেও জানান তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বছরখানেক বাদেই, তার আগে রয়েছে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ এক সপ্তাহ পরেই। এ সকল নির্বাচনগুলোতে মাঠ প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তাই 61 জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে নির্বাচন কমিশনের এই বৈঠক। সকাল 10টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বৈঠকে স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবিধানিক সকল নির্বাচনে সবাইকে সমন্বিত দায়িত্ব পালনের আহ্বান জানান। আপনারা জনগণের নিকট সান্নিধ্যে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকারের গঠনের গুরুত্ব আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকেন। দায়িত্ব নেয়ার পর নির্বাচন কমিশনের সাথে মাঠ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের বড় পরিসরে এটাই প্রথম বৈঠক। টানা 3 ঘন্টার বৈঠক শেষে আলাদাভাবে সংবাদ সম্মেলন করেন সিএসি ও প্রশাসনের মুখপাত্ররা। বৈঠকে প্রান্তিক এলাকায় ইভিএম ব্যবহারে নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা। যেখানে অপ্রয়োজনীয় ভোট কেন্দ্র আছে সেগুলোর পরিবর্তে প্রতিটি ইউনিয়নে একটি যৌক্তিক সংখ্যক ভোট কেন্দ্র দিয়ে সেটিকে নির্ধারণ করা হয়, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঠিক মতো আমরা ডিপ্লয় করতে পারি। নির্বাচনের আগে ডিসিএসপিদের রদবদলের কারণ সম্পর্কেও জানান তিনি। নির্বাচনের সফলতা ব্যর্থতা নির্ভর করে মাঠ প্রশাসনের উপর, সেদিকটি কতটা পুলিশের পক্ষ থেকে বিবেচনায় থাকবে উঠছে এমন প্রশ্ন। অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম বলেন ইসির নির্দেশ অনুযায়ী নির্বাচনী মাঠে পুলিশ দায়িত্ব পালন করে থাকে। বিরোধী দলের নেতাকর্মীদের তালিকা করা নিয়েও কথা বলেন তিনি। তালিকা তৈরির যে বিষয়টি, এটি স্পেশাল ব্রাঞ্চের একটা রুটিন কাজ, এটা আপনার এই সব রাজনৈতিক নেতাদেরই করা হয় এবং এটা সবসময়ই করা হয়। মাঠ প্রশাসন ও পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ ইসির তরফ থেকে দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকে পাওয়া সুপারিশ নিয়ে কাজ করার কথাও জানান তিনি। সংসদীয় গণতন্ত্রে কতগুলো জিনিস সরকার এবং দল এমনভাবে মিশে থাকে যে একটা থেকে আরেকটাকে আলাদা করা বেশ কষ্টসাধ্য, তো যার ফলে অনেক সময় হয়তো বা অলক্ষে প্রভাব চলে আসতে পারে। নির্বাচন কমিশন কিন্তু এবার শক্ত অবস্থানে থাকবে, আপনাদেরকে আচরণবিধি মেনে এবং আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব, গণকর্মচারী হিসেবে বা সরকারি কর্মচারী হিসেবে, দলীয় কর্মী হিসেবে নয়, সেই দায়িত্ব পালন করতে হবে, আমরা সেটা পর্যবেক্ষণ করব। জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা পক্ষপাতমূলক আচরণ করলে আগামী নির্বাচনে তার প্রভাব পড়বে কিনা তা নিয়ে মন্তব্য করেননি সিএসি। ফরুক বাবু, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, বিদ্যুতের কথা বলে যে পরিমাণ টাকা লুট করে বিদেশে পাচার করেছে ক্ষমতাসীনরা তা দিয়ে এক বছরের বাজেট হয়ে যেত। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী ওলামায়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন দেশে গণতন্ত্র ও মানবাধিকার নেই, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ বিপন্ন, তাই সবাইকে সরকার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন গণতন্ত্রের নামে ক্ষমতাসীনরা ক্রমাগত অসত্য প্রচার করছে,
আবরার হত্যা বার্ষিকীতে ডাকা কর্মসূচিতে ছাত্রলীগের হামলার নিন্দা জানান মির্জা ফখরুল। দল নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। এই বিদ্যুতের কথা বলে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট তৈরি করে পাওয়ার প্ল্যান দিয়ে অসংখ্য টাকা নিয়েছে, চুরি করেছে এবং সেটা বিদেশে পাচার করেছে। এবং আপনার এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করে ক্যাপাসিটি চার্জের নামে যে পরিমাণ টাকা তারা লুট করেছে ওটা বিদেশে পাচার করেছে, এটা দিয়ে আপনার একটা বছরের বাজেটের মতো হয়ে যায়। আমরা অন্যায়ের কিছু কথা বলি না, আমরা বলি যে সঠিক পথে যাও, আমরা বলি না যে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দাও, না, আমরা তো জনগণ যাদেরকে চায় তাদেরকে ক্ষমতায় বসাতে হবে, তারা দেশ চালাবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এরই মধ্যে দেশে যুগপৎ আন্দোলনের সূচনা হয়েছে, এর লক্ষ্য হচ্ছে বর্তমান সরকারের পতন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আর বিএনপি নেতারা বলছেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, জনগণ চায় দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হোক। মিরপুরে সমাবেশে হামলা এবং পণ্ড হয়ে যাওয়ায় এক ধরনের আতঙ্ক থাকলেও শনিবার দুপুর থেকে মিছিল নিয়েই সমাবেশে আসতে থাকেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, দলীয় নেতাকর্মী হত্যা এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালশী বালুর মাঠে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তরের পল্লবী জোন। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হলেও নির্যাতনের স্টিম রোলার চালানো বন্ধ হয়নি, যেন তেনভাবে গত দুইটি নির্বাচনের মতো করে এবারও নির্বাচন করে পার পেয়ে যাবে ভাবছে সরকার, তাই জনগণের সমস্যা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। নির্বাচন কমিশনার একটু একটু খোঁচাইতেছেন, আপনি নির্বাচন করবেন, নির্বাচন করবেন বিএনপির ছাড়া, আর ওই ইটের বালি করা পর্যন্ত থাকবে না তোমার অফিসের, বলে দিলাম। হয় রিজাইন করেন আর না হয় সরকারকে বলেন যে সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমি করতে পারবো না। জনগণ প্রস্তুত, জনগণ চায় জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার হোক, তাই আমাদের একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য, হাসিনার পতন ছাড়া, গণতন্ত্রের পুনরুদ্ধার ছাড়া, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আগামী 10 ডিসেম্বরের পরে হাসিনার কথায় দেশ চলবে না। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক চেষ্টা করছে সরকার বিএনপি যেন মাঠে নামতে না পারে, কিন্তু সব বাধা জনগণের আন্দোলনের জোয়ারে ভেসে যাবে। যুগপৎ আন্দোলনে বাংলাদেশের প্রায় সবকটি দল একটি লক্ষ্যমাত্রা স্থির করেছে, সেই লক্ষ্যমাত্রা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন, আরেকটি লক্ষ্যমাত্রা হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি সংসদ সরকার নির্বাচন করবে। ইতিমধ্যে অনেকে দেওয়ালের লিখন পড়তে শুরু করেছে, দেওয়ালের লিখন হচ্ছে শেখ হাসিনার নিশ্চিত পতন। কোনো বাধা ছাড়াই সমাবেশ করতে দেয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে বিএনপি নেতারা বলেন, আগামী দিনের আন্দোলনে সরকারের পতন ঘটিয়েই তারা রাজপথ ছাড়বেন। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ নেতারা বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনের নামে বিএনপি জামায়াত তাণ্ডব চালাচ্ছে। রাজধানীর পল্লবীতে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তারা এই অভিযোগ করেন। শনিবার সংক্ষিপ্ত সমাবেশে মহানগর আওয়ামী লীগের নেতারা বলেন, সম্প্রতি বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আন্দোলনের নামে জানমালের ক্ষতি, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনই হল ক্ষমতায় আসার একমাত্র পথ, কিন্তু নির্বাচনকে পাশ কাটিয়ে গায়ের জোরে ক্ষমতায় যাবার বৃথা চেষ্টা করছে বিএনপি। সমাবেশে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি শনিবার এক বিবৃতিতে বলেন, এখন সাংবিধানিক বিরোধী বক্তব্য যারা দিচ্ছে তারা একটি অগণতান্ত্রিক এবং অনির্বাচিত সরকার ব্যবস্থা দেখতে চায়। এজন্যই বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী ব্যবস্থা ও সংবিধান নিয়ে তাদের অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক ও বেআইনি বক্তব্য দিচ্ছে আর জনগণকে বিভ্রান্ত করার অপতৎপরতা চালাচ্ছে। তিনি আরো বলেন, সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না, বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে বলেও উল্লেখ করেন বিবৃতিতে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ী বেগম রওশন এরশাদ এখন আর জাতীয় পার্টির কেউ নন, এমনকি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতাও নন তিনি। গতকাল দলের প্রেসিডিয়াম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে চুন্নু জানান, দলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে বিরোধী দলীয় নেতা জি এম কাদের। তার অভিযোগ, দলের গঠনতন্ত্র উপেক্ষা করে সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কাউন্সিল আহ্বান করেছে রওশন এরশাদ। আগামী নির্বাচনে 300 আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতির কথা জানান মুজিবুল হক চুন্নু। বলেন, আওয়ামী লীগ কিংবা বিএনপি কারোর সাথেই এখন পর্যন্ত নির্বাচনী জোট করার সিদ্ধান্ত নেয়নি জাপা। নির্বাচনকালীন সরকার হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিষয়ে নেতিবাচক মনোভাবের কথাও জানান জাতীয় পার্টির মহাসচিব। ম্যাডাম যে কাউন্সিল ডাকছেন, এই কাউন্সিল আসলে এটা ওনার ইচ্ছামতো মন মতো, এটা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বা আমরা এই কাউন্সিলের সঙ্গে কোনো জড়িত না, এটা আমাদের কোনো মানে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সংসদে উনি আমাদের নেতা ছিলেন, ওনাকে পরিবর্তন করে জি এম কাদেরকে আমরা নেতা নির্বাচন করেছি, কাজে এরপরে তো ওনার আর কিছু নাই, উনি তো দলীয় কোনো পদে নাই, দলীয় পদে না থাকলে আমি কীভাবে ব্যবস্থা নেব? বিরোধী দলের নেতা থাকতে পারেন না বেগম এরশাদ আর রাঙ্গা সাহেব, রাঙ্গা সাহেব থাকবেন কেন? উনি তো নিজে না করছেন, উনি তো নিজেই বলছেন যে জি এম কাদের সাহেবের সাথে উনি দল করবেন না। যে ব্যক্তি জি এম কাদের দল করবেন না সেই ব্যক্তি কিভাবে চিফ থাকবেন? জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের সঠিক কারণ এখনো জানা যায়নি, যদিও এই ঘটনায় গঠিত দুটি কমিটি তদন্ত চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিভাগ গঠিত তদন্ত কমিটি বলেছে, 2014 সালে গ্রিডে বিপর্যয়ের সুপারিশগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং তার আলোকে ভবিষ্যতে সুরক্ষা নিশ্চিতের বিষয়ে পদক্ষেপগুলোর বিষয়ে অনুসন্ধান চলছে। এদিকে গ্রিড বিপর্যয়ের কারণে দেশজুড়ে লোডশেডিং বাড়লেও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, সহনীয় মাত্রায় রয়েছে লোডশেডিং। গত 4 অক্টোবর দুপুর 2:04 থেকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড বিপর্যয় হওয়ায় দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা ছাড়া সারা দেশে ব্ল্যাকআউট সৃষ্টি হয়। এরপর থেকেই সারা দেশে শুরু হয়েছে বিদ্যুতের আসা যাওয়া, বিদ্যুতের লোড ব্যবস্থাপনা এবং গ্রিডের ফ্রিকোয়েন্সি ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। শুক্রবার চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন কম থাকায় 954 মেগাওয়াট ঘাটতি মেটাতে লোডশেড করতে হয়েছে। সাধারণ মানুষ লোডশেডিংয়ে নাকাল হলেও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, লোডশেডিং কমেছে। লোডশেডিং বাড়ছে, ঘন্টায় আপনার জ্বালে পরে 1 ঘন্টা দিতে 3-4 বারই যায় কারেন্ট, যাইলে 1 ঘন্টা লোডশেডিং হয়। সন্ধ্যা রাত্রে এগুলো যেতেই থাকে, আগে তো লোডশেডিং অনেক বাড়ছে। যদি ডেলি 5-6 বার যায় এটা কি কমা বলে? 5-6 বার যদি রাত্রে 3-3:30 যদি লোডশেডিং হয় তাহলে সারাদিন মানুষ পরিশ্রম করে তাহলে ঘুমাবে কীভাবে? না না তা না, আসলে আমি দেখতেছি তো এভরিডে কমে আসছে, অনেক কমে আসছে, আমাদের ঢাকার আশেপাশে এলাকাও কমে আসছে অনেক, তবে লোডশেড আছে আমি মনে করি। গ্রিড বিপর্যয়ের সম্ভাব্য কারণ খুঁজে বের করতে বিদ্যুৎ বিভাগ গঠিত কমিটি শনিবার প্রথম বৈঠকে বসে। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে পাওয়ার সেলের মহাপরিচালক বলেন, ভবিষ্যতে যেন এমন বিপর্যয় আর না হয় সেজন্য তদন্ত করে 1 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। শুধু এই ত্রুটিটা নয়, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেটার জন্য পাওয়ার সেক্টর বা পাওয়ার সিস্টেমটাকে কীভাবে নিরবিচ্ছিন্ন করা যায়, ত্রুটিমুক্ত করা যায়, সেই সব বিষয়ের ব্যাপারে কিন্তু সুপারিশমালা প্রণয়নে কিন্তু আমাদের কমিটির দায়িত্ব। গ্রিড বিপর্যয়ের ফলে কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র আমাদেরকে রিস্টার্ট করতে হচ্ছে, খুঁটিনাটি দোষ ত্রুটি ছেড়ে সেগুলো হয়ে গেলে স্বাভাবিক হয়ে যাবে। বাংলাদেশের জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয়ের সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল 2014 সালের 1 নভেম্বর, সে সময় সারা দেশে 17 ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এই মহামানবের জন্মদিনের স্মরণে প্রতি বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেন ধর্মপ্রাণ মুসলমানেরা, যদিও একই তারিখে তিনি ইন্তেকালও করেন। দিবসটিকে বিতর্কের ঊর্ধ্বে রেখে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সংস্কারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণের পরামর্শ দিয়েছেন ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদরা। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। যার আগমনে দূরীভূত হয়েছিল আইয়ামে জাহেলিয়াত তথা অন্ধকার যুগ, মুক্তি পেয়েছিল মানবতা। তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কা নগরের কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন তিনি। অশান্তি আর বর্বরতায় ভরপুর সংঘাতময় আরবের বুকে আধারের বুক ছিঁড়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন মহান আল্লাহর শান্তির বার্তা নিয়ে। মানব জাতিকে সত্য ও ন্যায়ের দিক নির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তোলেন। তাই এই দিনটি বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহামানবের আগমনে আরব থেকে বিদায় নিয়েছিল অন্ধকার যুগ। তাই পরিপূর্ণ জীবন গঠনে মহানবীর পুরো জীবন থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। নবীর জন্ম আলোচনা করলে বরকত হয়, হ্যাঁ, আপনারা জেনে থাকবেন আবু লাহাব একজন বড় কাফের লিডার ছিল। সে নবীজির জন্মের খবর শুনে, আমার ভাতিজা, জন্মের খবর শুনে তার বাদি সোয়াইবাকে আজাদ করে দিয়েছিল। এজন্য আল্লাহ পাক খুশি হয়ে তার মৃত্যুর পরে তাকে এই দুই আঙ্গুলের মাঝে দিয়া একটু সুমিষ্ট পানি সে পায়, অথচ সে কিন্তু কাফের। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযা বাআসা ফীহিম রাসূলা, আমি মুমিনদের উপরে একটি দয়া করেছি, একটি করুণা করেছি, একটি অনুগ্রহ করেছি, তাদের একটি রহমত দিয়েছি, আর সেটি হচ্ছে তাদের কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। অতএব আল্লাহর কাছে জগৎবাসীর জন্য সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীব্যাপী বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং রাষ্ট্রীয় সংস্কারে মহানবীর আদর্শের বিকল্প নেই বলেও মনে করেন এই ইসলামী চিন্তাবিদ। প্রতিবেশীর কি আদর্শ, একজন রাষ্ট্রনায়ক মদিনার সেই রাজাদিরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখবে, একজন সেনাপতির কি আদর্শ বদরের ওহুদের সেনানায়কের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের কাছে শিখবে, একজন রাজনীতিবিদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তার কাছে জানবে, একজন অর্থনীতিবিদ, একজন আইনজীবী, একজন এতিম গরিব অসহায়ের আশ্রয় দানকারী। অতএব যদি আমরা দেখি একজন শোষিত বঞ্চিত মানুষ, একজন শ্রমিক যখন নির্যাতিত হয়, তার আদর্শ মুহাম্মদ সাল্লাম। যার আগমনের সাথে আকাশ বাতাস মুখরিত হয়েছিল সালাম তার সওকাতে, পৃথিবীতে আবারও শান্তি নেমে আসুক তার আদর্শে, এমনটাই প্রত্যাশা। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। সরকার কখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটায় না। সরকার চায় না কেউ গুম হোক। এ ধরনের কোনো ঘটনা ঘটলেই প্রধানমন্ত্রী দোষীদের শক্ত হাতে দমন করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। গতকাল সিলেটে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সরকার কখনো কোনো লোককে বিনা বিচারে হত্যা করে না, কোনো লোক গুম হোক সরকার চায় না। দুর্ঘটনা ঘটে, সব দেশেই ঘটে, সেই জন্য সরকার দায়ী না। তবে উই আর ভেরি সিরিয়াস যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা হয়, এবং যারা দুর্ঘটনা করে তার যে যত পর্যন্ত শাস্তির জন্য শেখ হাসিনার সরকার এক পায়ে দাঁড়িয়ে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পুলিশের দলীয় ভূমিকায় সিইসির উষ্মা, বিরোধী দলের নেতাকর্মীদের তালিকা করাকে রুটিন কাজ বললেন এডিশনাল আইজি আতিক। এবার আর নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয়, হুঁশিয়ারি বিএনপির, গায়ের জোরে পূরণ হবে না ক্ষমতার স্বপ্ন, জবাব আওয়ামী লীগের। রওশনের সাথ জাপার কেউ নন, বিরোধী দলীয় নেতাও নন বলেছেন চুন্নু, তত্ত্বাবধায়ক নয় এ সরকারের অধীনেই নির্বাচনে যাওয়ার ঘোষণা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল ১০টায়। এর আগে ৯টায় রয়েছে নিউজ টপ ১০, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।